এসি ছাড়াই ঘর ঠান্ডা থাকবে, চিন্তা নেই, উপায় আছে, জেনে নিন টিপস। গরমে পুড়ছে বাংলা, তাপমাত্রা কখনো 42 ডিগ্রি কখনো 45 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। সন্ধ্যা নামলে গরম কমছে না, রাতে আরো অস্বস্তিকর আবহাওয়া, দিনের বেলা লু বইছে, বেলা বাড়লে বাইরে বেরোনোই মুশকিল, রোদের তেজ জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই গরম থেকে বাঁচতে দিনভর বাড়িতে এসি চালাচ্ছেন অনেকেই, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের মুশকিলে পড়তে হচ্ছে, বেশিক্ষণ এসিতে থাকলেই বাচ্চা ঠান্ডা লাগছে, আবার এসি নেই যাদের বাড়িতে তারা গরমে কাহিল হয়ে পড়ছেন, অসুস্থ হচ্ছেন অনেকেই। গরম লাগলেই এসি চালিয়ে দেওয়া মোটেই স্বাস্থ্যকর নয়, এসি থেকে বেরিয়েই আবার স্বাভাবিক তাপমাত্রায় গেলে শরীর এই বদলটা সইতে পারবে না অনেক সময়ই। বিশেষ করে যাদের ঠান্ডা লাগা ধাত আছে তাদের ভোগান্তি বেশি। তার চেয়ে এমন কিছু ঘরোয়া উপায় আছে যা মানলে এসি ছাড়াই আপনার ঘর থাকবে ঠান্ডা, শরীরও তার সহনশীল তাপমাত্রায় থাকতে পারবে, সর্দি কাশি বা অ্যালার্জির সমস্যা ভোগাবে না। বিশেষজ্ঞরা বলছেন এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। কনকনে ঠান্ডা কৃত্রিম হাওয়ার বদলে প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা যায়। এসি আবিষ্কারের আগেও গ্রীষ্ম আসত, জলবায়ুর ভাবগতিক এমন অজানা বা সাংঘাতিক ছিল না বটে, তবে কমও যেত না, তখন কি করা হতো? ঘর ঠান্ডা রাখুন ঘরোয়া উপায়ে। নাম্বার 1, পুরনো আমলে খসখস ঝোলানো হতো জানলায়, এখন খসখস জোগাড় করা একটু হলেও শক্ত। বদলি হিসাবে মোটা চাদর জলে ভিজিয়ে শুকিয়ে নিন, অল্প স্যাঁত স্যাঁতে ভাবটা রেখে পর্দার গায়ে সেটে দিতে পারেন। নাম্বার 2, ঘড়ির কাঁটা 11টা পেরোলে যদি চড়া রোদ ঘরে ঢোকে তাহলে জানলা বন্ধ করে দিন, ভারী পর্দা লাগান জানলায়, পর্দা টেনে দিলে কিছুটা অন্ধকার হবে ঘর, তাতে তাপমাত্রা কমবে। নাম্বার 3, সুতির বা লিনেনের মতো প্রাকৃতিক ফ্যাব্রিকের পর্দা এবং বেডশিট ব্যবহার করুন, তা যেন হালকা রঙের হয়, হালকা রঙের চাদর আর পর্দা তাপ প্রতিফলিত করবে, তার ফলে ঘর ঠান্ডা থাকবে। নাম্বার 4, যদি দুপুরের পর বেশি গরম লাগে তাহলে সবচেয়ে ভালো উপায় হলো স্ট্যান্ডিং ফ্যান, টিলের ব্লেডওয়ালা বড় সড়ো পেডেস্টল ফ্যান এনে বড় জানালাটার ধার ঘেঁষে বেঁকিয়ে চালিয়ে দিন, কখনো ডানে ঘুরে কখনো বাঁয়ে বেঁকে সারা ঘরে হাওয়া ছড়িয়ে দেবে। নাম্বার 5, রান্নাঘর বা বাথরুমে এক্সজস্ট ফ্যান লাগান, তাতেও গরম হাওয়া অনেকটাই বেরিয়ে যাবে। নাম্বার 6, ঘরের মধ্যে গাছ রাখলে তা দেখতেও সুন্দর লাগে, তাপ শুষে নেয়, মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, নেক্সট প্ল্যান্ট, অরিকা পাম ঘরে সুন্দর লাগে দেখতে, গাছ থাকলে ঘর অনেক ঠান্ডা থাকবে। নাম্বার 7, ঘরে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন, 45 ডিগ্রি কোণে যদি মুখোমুখি দুটো জানলা থাকে তাহলে খুব ভালো হয়, না হলে ঘরে হাওয়া চলাচলের ব্যবস্থা রাখুন। নাম্বার 8, রাতে শোয়ার আগে টাওয়াল ভিজিয়ে পা মুছে নিন, এতে শরীরের তাপমাত্রা নেমে যাবে, বেশি গরম লাগবে না। আর বন্ধুরা, বিনা কারণে অকারণে বাইরে না যাওয়াটাই বেটার।